بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সুপরিচিত সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাজাহিরুল উলুম লন্ডন মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ শেখ। আজকে ইনশাআল্লাহ আমরা রমজান শরীফের প্রস্তুতি এই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله، الحمد لله رب العالمين، الحمد لله حمد الشاكرين الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين، والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected viewers, listeners, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইকরা বাংলা কিউএনওর রেগুলার দর্শক এবং শ্রোতাবৃন্দ যারা আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে অথবা পরবর্তীতে সংযুক্ত হবে, পবিত্র রমজান মাস আমাদের সম্মুখে, তাই আল্লাহ তাআলার কাছে সবার জন্য আমাদের নিজের জন্য তৌফিক কামনা করে যে আল্লাহ তাআলা যেন এই রমাদানের জন্য আমাদেরকে পুরাপুরিভাবে প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন এবং এই রমজান শরীফের মধ্যে যে সমস্ত খায়ের বারাকা আল্লাহ তাআলা রেখেছেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা নসিব করেন। রেসপেক্টেড ভিউয়ার্স, লিসনার, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, প্রতিটি কাজের জন্য তার একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যেভাবে আমরা নামাজে দাঁড়াইবার আগে তার একটা প্রস্তুতি আমরা কী নেই, আগে আমাদেরকে উদু করতে হয়। উদু করার পর নামাজে ঢোকার আগে আরও কিছু জরুরি কাজ রয়ে গেছে, আমাদেরকে আমাদের কাপড় চোপড় পাক আছে কি না সেটা আমাদেরকে খেয়াল রাখতে হয়, যে জায়গায় নামাজ পড়বো সেটা পাক আছে কি না আমাদেরকে জানতে হয়, আমাদের কিবলা কোন দিকে সেটা আমাদেরকে জানতে হয়। এই যে সবগুলা বিষয় হলো একটা প্রিপারেশন। দুনিয়ার কোনো কাজও করতে গেলে যদি কোনো বড় কাজ হয় তাহলে তার প্রিপারেশনটা ঠিক তদ্রূপভাবে বড় হয়, এবং এই প্রিপারেশনের উপর অনেক সময় ডিপেন্ড করে যে আমি কাজ কিভাবে করব। দেখেন, অনেক সময় আছে খুব বড়ো প্রজেক্ট যদি হয় তাহলে কয়েক বৎসর লেগে যায় এটার শুধুমাত্র প্ল্যান এবং প্রিপারেশনের মধ্যে। তো এই যে রমাদান, এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এর প্রিপারেশনের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকেই দোয়া শুরু হয়ে যেত। এই দোয়ার মাধ্যমেই এর প্রিপারেশনের একটা স্টার্টিং। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর সবচেয়ে বড় প্রিপারেশন হলো আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করা, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রজব এবং শাবানে বরকত দেন। রজব অলরেডি আমাদের থেকে চলে গেছে,
এই শাবানের যে কয়টি দিন আছে আল্লাহ তাআলা যেন বরকত দেন যেন আমরা রমাদানের জন্য আমরা রেডি হতে পারি রমাদানের প্রস্তুতি আমরা নিতে পারি এইজন্য সাহাবায়ে কেরাম তাদের আমল কি ছিল যে রমাদান মাস শেষ হওয়ার পরে 6 মাস পর্যন্ত তাদের এই রমাদানের আফসোস তাদের জন্য যে আহ রমাদান চলে গেল আর এর পরের 6 মাস যে রমাদান আসার আগে যে রমাদানের জন্য প্রিপারেশন যে রমাদান আমাদের সামনে আসছে এই রমাদানের জন্য আমাদেরকে রেডি হতে হবে কারণ যদি আমরা আগে থেকে যদি আমরা রেডি না থাকি তাহলে এমন হবে যে আমরা রেডি হইতে হইতে রমাদান চলে আসছে এবং আমাদের গাফলতির মধ্যে অবহেলার মধ্যে রমাদান আমাদের থেকে চলে যাবে কোরআনে কারীম থেকে যদি আমরা এই বিষয়ে আমরা দেখি তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিভাবে আল্লাহ তাআলার জান্নাতের দিকে মাগফিরাতের দিকে দ্রুত গতিতে কম্পিটিশন করে আমাদেরকে অগ্রসর হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ ওয়াসারিউ আরবিতে সারা ইউসারিউ বাব মুফাআলা এটা হলো কি একে অন্যের সাথে অর্থাৎ দুনিয়াতে মানুষের একটা স্বভাব হলো স্বভাবজাতভাবে মানুষ সব কাজের মধ্যে মানুষ কম্পিটিশন করে রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি আরেকজন আমার সাথে যদি দেখে যে আমার স্পিড 25-30 সে চাইবে 35 করে আমার আগে নিয়ে চলে যেতে পারে আমি যদি 40-50 যাই সে দেখবে যে একটু স্পিড করে আমার আগে যেতে পারে কিনা দুনিয়ার ধন সম্পদের ক্ষেত্রে সবাই একে অন্যের সাথে সব সময় মানুষ কম্পিটিশন করে ছোট্ট একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে কম্পিটিশন করে এই কম্পিটিশন এটা মানুষের একটা ফিতরা একটা স্বভাবজাত একটা ব্যাপার তো আল্লাহ তাআলা আমাদেরকে কোন পথে আমরা কম্পিটিশন করব সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও তোমরা একে অন্যের সাথে কম্পিটিশন করে তোমরা অগ্রসর হও আসলে সারা ইউসারি মানে দৌড়াও অর্থাৎ এটার জন্য এমনভাবে তোমাদেরকে রেডি থাকতে হবে যেভাবে কোনো কাজের জন্য যদি কোনো মানুষ কম্পিটিশনে নামে রেডি স্টেডি গো এই যে রজব এবং শাবান এই দুই মাসে আমরা এমনভাবে রেডি থাকবো যে রমাদান আসছে একটা মুহূর্ত যাতে আমাদের রমাদানের ভেতা না যায় অবহেলায় না যায় তো এই প্রিপারেশনের কয়েকটি বিষয় আছে কিভাবে আমরা সঠিকভাবে আমরা প্রিপারেশন নেব আল্লাহ তাআলা যেখানে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে জান্নাতের দিকে এই রমাদান মাসের মধ্যে মাগফিরাতের ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেন জান্নাতের ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান সম্পর্কে বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি এই রমাদান মাসের যে ব্যক্তি রোজা ঈমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন তাহলে মাফির ওয়াদা এই রমজান মাসের রাতের বেলা আমরা তারাবির নামাজ পড়ি এই নামাজ সম্পর্কে রাতের নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে রমাদানের রাত্রে অতিরিক্ত নামাজ সালাতুত তারাওয়িহ কিয়ামুল লাইল এক্সট্রা যে নামাজ পড়া হয় নামাজ পড়বে তার জন্য আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ এই যে আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন এর প্রিপারেশনের প্রথম বিষয় যেটা সেটা হবে যে নিয়্যা আল আজম বিল জজম ফার্ম ইন্টেনশন আমাদের ফার্ম ইন্টেনশন কি হবে যে রমাদান যাতে এমন হয় যে রমাদানের মাধ্যমে আল্লাহর রসুল বলেছেন মানুষের জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় যেন আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই রমাদানের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন আমরা যেন আমাদের নিজকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিকারী আমরা হতে পারি তো প্রথম যে বিষয়টা সেটা হলো আমাদেরকে যে এই ব্যাপারে আমাদের একটা নিয়া এখন থেকে আমাদেরকে ইন্টেনশন যে আমি রমাদানের একটি মুহূর্ত আমি নষ্ট করব না এরপরে আসে প্রিপারেশনের দুই নম্বর বিষয় যেটা সেটা হলো ইলম ইলম কি আমাদেরকে জানতে হবে শুধু রমাদানের ফাদাইল জানলেই শেষ না একদিক থেকে রমাদানের ফাদাইল আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের যে সমস্ত হাদিস বলেছেন
সেগুলো আমরা জানার চেষ্টা করব কোরআনে কারিমে আল্লাহ তাআলা রমাদান সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো কাজেই আমাদেরকে এই রমাদানের আগে আগে এই যে রমাদান কেন আসছে সেই ইলম কোরআনে কারীম থেকে আমাদেরকে শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেভাবে আমরা ফজিলতের কথা শিখব ঠিক এর পাশাপাশি রমাদান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন রাসূল ইসলাম বলেন মান লাম ইয়াদা কাউলা যুর ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি এই রমাদান মাস পাওয়ার পর সে তার মিথ্যা কথা গুনাহের কাজ এগুলো সে পরিহার করতে পারলো না তার উপাস থাকার কোনো মিনিং নেই কাজেই রমাদান আসার আগে আগে আমাদেরকে সবসময় একথা মনে রাখতে হবে যে রমাদানের মাধ্যমে আমার জীবনের এমন একটা পরিবর্তন হোক যে আমি সমস্ত গুনাহের কাজ যেন আমি ছেড়ে দিতে পারি মিথ্যা কথা আমি ছেড়ে দিতে পারি যত ধরনের অন্যায় আছে সমস্ত অন্যায় আমি ছেড়ে দিতে পারি এবং মানুষের যে সমস্ত ভালো কোয়ালিটি আছে আখলাক আছে সেগুলো আমি গ্রহণ করতে পারি এই জন্য আমাদেরকে এই ইলম হাসিল করতে হবে তিন নম্বর বিষয় মানুষ স্বাভাবিকভাবে কোনো একটি কাজ করতে হইলে সে একটা রোল মডেল হিসাবে একটা জিনিস তার সামনে থাকতে হবে তো এই রমাদানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল সাহাবায়ে কেরামের আমল কী ছিল সালফে সালেহীনের আমল কী ছিল এগুলো আমাদেরকে রমাদানের আগে আগে এগুলার ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং আমাদের তাদেরকে দেখে আমরা কীভাবে এই রমাদানকে কাজে লাগাতে পারি সেই জন্য আমাদেরকে রেডি থাকতে হবে ইনশাআল্লাহ আমাদের আরও আলোচনা হবে যেহেতু 10-15 মিনিটের ভিতরে আমরা একটা প্রাথমিকভাবে একটা প্রারম্ভিক কিছু বিষয় আমরা বললাম যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বপ্রথম আমাকে এই যে আল্লাহ তাআলার কাছে আমরা রজব থেকে দোয়া করছি আল্লাহ রজব মাসে শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন প্রথমত আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন এবং এই রমাদানের মধ্যে যে সমস্ত মাগফিরাতের ওয়াদা রয়েছে আজর সোহাবের কথা রয়েছে জাহান্নাম থেকে মুক্তির কথা রয়েছে জান্নাত লাভের সুযোগ রয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ খায়র জাযাকুমুল্লাহ খায়র আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আমরা এই বিষয়ের উপর আরও আলোচনা শুনবো তবে ওখানে একটি প্রশ্ন আমি জানতে চাই যে অনেক সময় অনেকেই সোহাব একটা করলে যে অনেক গুণ বাড়িয়ে দেন রমজান শরীফে তো আরও অনেক গুণ বাড়িয়ে দেন কিন্তু গুনাহ করলে কী পরিমাণ এর সম পরিমাণ গুনাহ হবে না বাড়িয়ে দিবেন এই বিষয়ের উপর জাযাকাল্লাহ খায়র যেহেতু সওয়াবের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি ইয়ারুই আনিল্লাহি আযযা ওয়াজাল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেন যা তিনি আল্লাহ তাআলার কাছ থেকে হাদিসে কুদসি সাহেব বলেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াসসাইয়্যাত যে আল্লাহ তাআলা মানুষের ভালো আমল এবং মন্দ আমল এই সবগুলো আমলকে আল্লাহ তাআলা রেকর্ড করেন আল্লাহর ফেরেশতারা রেকর্ড করেন এরপর ওই হাদিসের মধ্যে আসছে যখন ইদা হাম্মা বিহাসানাতিন কোনো মানুষ যদি কোনো নেক আমলের নিয়ত করে তাহলে নেক আমলের নিয়ত করার সাথে সাথেই তার জন্য হাসানাতান কামিলা তার জন্য একটা পুরা নেকি লিখে দেয়া হয় এরপর আল্লাহ তাআলা হাদিস যেহেতু এটা হাদিসে কুদসি আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর যদি বান্দা নিয়ত করার পর যদি সে আমল করে তাহলে আল হাসানা বি আশি আমসালিহা তাহলে আল্লাহ তাআলা এটার 10 গুণ বাড়াই দেন ইলা সাবউমিয়াতি দিফ 700 গুণ পর্যন্ত ওয়া ইলা আদাআফিন কাতিরা এর চেয়েও আরও অনেক গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন ওই হাদিসের মধ্যে আসছে ওয়া ইদা হাম্মা বিসাইয়্যাতি কোনো মানুষ যদি কোনো গুনাহের জন্য প্ল্যান করে গুনাহের নিয়ত তো বলা যায় না প্ল্যান করে সে একটা গুনাহ করবে এরপরে কোনো কারণে সে গুনাহ করতে পারলো না হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা সে গুনাহের প্ল্যান করছিল কিন্তু এরপরে গুনাহ করতে পারলো না যে এ আল্লাহ তাআলা তাকে একটা নেকি দিয়ে দিবেন এই জন্য সে গুনাহ করতে চেয়েও সে গুনাহ থেকে যে কোনো কারণে বিরত রয়েছে এই জন্য তার একটা নেকি দিয়ে দিবেন আর এরপরে যদি তার গুনাহ সংঘটিত হয়ে যায়
তাহলে আল্লাহ তাআলা তার গুনাহের জন্য তাকে একটি আল্লাহ তাআলা তার একটা গুনাহের জন্য তাকে একটি শাস্তি দিবেন কেন কারণ আল্লাহ তাআলা সওয়াবের ক্ষেত্রে যে বান্দাকে যে অতিরিক্ত সওয়াব দিবেন 10 গুণ 700 গুণ আরো বেশি এটা হলো আল্লাহ তাআলার ফজল আর কোন মানুষ যদি গুনাহ করে তাহলে গুনাহের জন্য একটি শাস্তি এটা হলো আল্লাহর ইনসাফ যাতে মানুষ একথা না বলতে পারে যে আল্লাহ আমার প্রতি ইনসাফ করেননি আমি হয়তো ভুল করেছি একটি গুনাহ করেছি আমার একটি গুনাহের কারণে আল্লাহ কেন অনেক গুণ আমাকে শাস্তি দিলেন রমাদানের ব্যাপারে যে বিষয়টা স্পেসিফিকলি বলা হয়েছে যে রমাদানে যদি সওয়াব বাড়াই দেয়া হয় তাহলে রমাদানে গুনাহ করলে আমার গুনাহ সেভাবে বাড়ানো হবে কিনা আসলে ব্যাপার হলো কি যে আল্লাহ তাআলা বান্দার প্রতি কখনো বেইনসাফি করবেন না এইজন্য গুনাহের কারণে অতিরিক্ত শাস্তি সেটা বড় কথা না আমাদের বোঝা উচিত যে এই মাসে যেখানে সওয়াবের ব্যাপারে অনেক গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন মানুষ হতবাকা হলেই এই মাসে গুনাহ করতে পারে এই মাস তো গুনাহ থেকে দূরে থাকার মাস গুনাহ বর্জন করার মাস এইজন্য আমাদের সবাইকে খুবই সতর্ক থাকব যে রমাদান মাসে যেন আমাদের থেকে কোনো গুনাহ না হয় কারণ ওই যে হাদিসটা আগে যে হাদিস বললাম মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বি রোজা রাখার পরেও সে মিথ্যা কথা চাইতে পারে না গুনাহের কাজ চাইতে পারে না মিথ্যা কথা বলা গুনাহের কাজ করা সব সময় নিষিদ্ধ কিন্তু রাসূলুল্লাহ বলছেন কি রোজা অবস্থায় এর অর্থ হলো কি যে এই সময় যেন আমরা আরো বেশি সতর্ক আমরা থাকি জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি ভালো আছেন ইনশাআল্লাহ জি জানলাম ইনশাআল্লাহ জাযাকাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খোকা জি শাফাক আল্লাহু ওয়া আফাক আল্লাহ আপনার শিফা দিক যে খোকা যে কোন সময় কোরআন আইনি কোরআন থেকে যে আয়াত পড়া যে কোরআন আলোকে কোন বাধা ছিল একদম যদি রকম বই করেন ফজর আর মাগরিব সময় আমার নজর করে নেই এটা আইতে নাই হয় আসলে যখন ভুলো ভুলো ওজন গুণ হওয়ার সম্ভাবনা আছে শুধু আয়াতের কিছু করে দেখব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ খায়ের আসলে কোরআনি কারীমের আয়াত যে কোনো সময় আল্লাহ তাআলার জিকির হিসাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ বলছেন সব সময় আল্লাহ তাআলার জিকির করার জন্য তো আফদলুল যিকরি তিলাওয়াতুল কোরআন সবচেয়ে বেস্ট জিকির হলো কোরআনে কারীমের তিলাওয়াত পুরো কোরআনে কারীম আমি তিলাওয়াত করতে পারি না কোরআনে কারীমের ছোট ছোট আয়াত যদি আমি তিলাওয়াত করি ছোট সূরা যদি আমি তিলাওয়াত করি আমি সওয়াব পাব এই যে সকাল সন্ধ্যা আসলে কোরআন শরীফে পড়লে গুনাহ হবে এটা জানি না কিভাবে কি প্রেক্ষাপটে কে বলছেন আসলে তো সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকিরের কথা বলছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা আল্লাহকে অধিক হারে জিকির করা আর সকাল বিকাল আল্লাহর তাসবিহ করা কাজেই কোরআনে কারিম তিলাওয়াত সকাল বিকাল করার মধ্যে গুনাহ তো নাই বরং এটা আরো ভালো কাজ এবং বেশি করে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আচ্ছা কোরআন শরীফ অনেক সময় অনেকের শুদ্ধ করে পড়তে চান কিন্তু পারেন না ওনার হয়তো বৃদ্ধ হয়ে গেছেন বয়স বেশি হওয়ার কারণে এখন উনি এই ভুল অনেক ভুল রাখি উনি পড়তে চান অত্যন্ত সুন্দর চমৎকার একটা প্রশ্ন সেটা হলো কি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা কোরআনকে সহিভাবে পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে এখন একজন লোক কোরআনকে সহিভাবে পড়তে পারেন না তার জন্য কোরআনকে পড়া ভালো না ছোট ছোট যে সমস্ত সূরা তিনি জানেন সেগুলা তার জন্য পড়া ভালো এখানে বোঝার বিষয় যেটা সেটা হলো কি যে কোরআনকে সহিভাবে পড়া প্রত্যেকের জন্য জরুরি যদি কোনো মানুষ বয়স্ক কোনো মানুষ বয়স হয়ে যাওয়ার কারণে কোরআন শিখতে পারেননি তার জন্য চেষ্টা করা উচিত তিনি যেন যে বয়সেই থাকুন না কেন কোরআনকে সহিভাবে পড়ার চেষ্টা করেন কোরআন সহিভাবে পড়ার চেষ্টা করার ক্ষেত্রে যদি কারো কোনো ভুল হয় সেটা আল্লাহ তাআলা মাফ করবে কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক ছোটবেলা যাদের ভালোভাবে কোরআন পড়ার সুযোগ হয়নি
অনেক পড়া গলত পড়া আমরা নিজে অনেক সময় ভেবে শুনেছি, কিন্তু অনেকে এটাকে কোনো কেয়ার করেন না, উনার এটা সহি করার কোনো চিন্তাই নাই, ওই আবার ওইভাবে গলতভাবেই পড়েন। কারণ এইভাবে অনেক সময় আছে অনেক ভুল এমন যে ভুলের কারণে মিনিং নষ্ট হয়ে যায়। তো এই সময় যদি মিনিং নষ্ট হয়ে যায় তাহলে সোয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে লার্নারের মিস্টেক কাউন্ট হয় না। যদি কেউ শিখার জন্য চেষ্টা করেন আর এইভাবে ভুল হয়েও যায় সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি কেউ এতটুকু সম্ভব না হয়, এই বয়সে শিখতে পারবো না, তাহলে ছোটো ছোটো যে দুই চারটি সূরা যা উলামায়ে কেরামের কাছ থেকে অন্তত সহি করে নেওয়ার মতো যদি সুযোগ থাকে নিয়ে এরপরে এগুলাই পড়া তার জন্য ভালো। বারবারই পড়েন? জি, বারবারই পড়েন। জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত সুন্দর প্রশ্নের উত্তর শুনতেছিলাম। যেহেতু প্রচুর কালার, আবার দেখি আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কালার, সালামু আলাইকুম। জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সূরা সম্পর্কে প্রতি রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমানোর আগে এই সূরা তিলাওয়াত করতেন। এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে, সেটা হলো কি, আপনি যদি মাগরিবের পরে আপনি পড়ে নেন তাও আপনার জন্য ঠিক আছে, অথবা যদি এশার পরে বেডে যাওয়ার আগে আপনি পড়ে নেন তাও আপনার জন্য ঠিক আছে, যদি আপনার অজু থাকে কোরআনে কেরিম থেকে আপনি পড়েন তাও আপনার জন্য ঠিক আছে, আর যদি কেউ এটাকে হেফজ মুখস্থ করে নেন আর তার মুখস্থ থাকে, আর যদি তিনি অজু ছাড়াও, যেহেতু মুখস্থ আছে অজু ছাড়াও তিনি পড়েন, তিনি সেভাবেও পড়তে পারেন। কেউ যদি আবার, অনেকে আছে এশার নামাজের পরে অনেকে মনে করেন যে শেষ রাতে তাহাজ্জুদ সূরা আমি উঠতে পারবো কি না, আমি সূরায়ে মুলক আর ওই ধরনের দুই চারটি সূরা আমি নামাজের মধ্যে পইরা আমি শুয়ে থাকবো, মানে যদি নামাজের মধ্যেও যদি কেউ পড়েন, অর্থাৎ যে কোনোভাবে এই সূরা মুলক যদি কেউ পড়েন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাদিস যে এই সূরাকে বলা হয়েছে মুনজিয়া, যারা রেগুলার সূরা মুলক তিলাওয়াত করবেন আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাদেরকে নাজাত দিবেন। তো যে কোনোভাবে, চাই মাগরিবের পরে হোক, চাই এশার পরে হোক, চাই অজু অবস্থায় হোক, চাই অজু ছাড়া হোক, চাই নামাজে হোক, যদি পড়া হয়ে যায় ঘুমানোর আগে আগে যদি পড়া হয়ে যায় তাহলে তিনি ওই সওয়াবের অধিকারী হবেন এবং আল্লাহর রসুল যে বলছেন যে কবরের আযাব থেকে মুক্তি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে দুটি সূরা, সূরা মুলক এবং সূরা আলিফ লাম মিম সিজদা, এই দুটি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেডে যাওয়ার আগে তিলাওয়াত করতেন। আমাদের যাদের মুখস্থ আছে আমরা তিলাওয়াত করব, যাদের মুখস্থ নেই আমরা কোরআনে কেরিম দেখে আমরা তিলাওয়াত করব। আর এখানে এই ফ্লেক্সিবিলিটি আছে, আপনি মাগরিবের পরে পড়েন অথবা আপনি এশার পরে পড়েন, যখন আপনার সময় হয় আপনি বেডে যাওয়ার আগে আগে পড়ে নিলেই হবে। জাযাকাল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরামা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। ইনশাআল্লাহ আমরা বিরতির পর আবারও যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক ক্রিয়ানে উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজার আলিমুদ্দিন, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব মৌলানা শেখ ইমদাদুর রহমান আল মাদানী। জাযাকুমুল্লাহ খায়র। আমরা বিরতির আগেও আমরা আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা শুনতেছিলাম। আগে যে একটা প্রশ্ন উত্তর দিয়েছেন সূরা মুলক, ওনার আরেকটা প্রশ্ন ছিল যে মোবাইলে দেখে দেখে পড়া কতটুকু ঠিক হবে কিনা, বা ওযু ছাড়া পড়তে পারবেন? জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। আসলে এটা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মোবাইলে অনেকে কোরআনে কেরিম মোবাইলে তিলাওয়াত করেন, তারা কি মোবাইলে কোরআনে কেরিম তিলাওয়াত করতে পারবেন কিনা, মোবাইলে তিলাওয়াত করলে সওয়াব হবে কিনা, মোবাইলে অজু ছাড়া তিলাওয়াত করা যাবে কিনা, অনেকগুলা মাসআলা মোবাইল সংক্রান্ত। প্রথমত মোবাইলে যদি কেউ তিলাওয়াত করেন, যেমন অনেক সময় আছে
অনেকে এমন জায়গাতে তাই প্লেনে রাস্তায় গাড়িতে ট্রেনে তার সাথে কোরআনে কারিম নেই কিন্তু মোবাইলের মধ্যে কোরআনে কারিম আছে মোবাইল থেকে কোরআনে কারিম বের করে তিলাওয়াত করতে পারে যদি কেউ মোবাইলে কোরআনে কারিম দেখে দেখে তিলাওয়াত করেন অবশ্যই তার সওয়াব হবে কারণ এই মোবাইলের মধ্যে শুধু কোরআনে কারিম না আরও অন্যান্য জিনিস যে নিষিদ্ধ যে সমস্ত জিনিস রয়েছে সেইগুলা দেখলে যেভাবে গুনাহ ঠিক অপোজিটভাবে কোরআনে কারিম তিলাওয়াত করলে সওয়াব কারণ এটার দলিল কি দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ফি বুদ্ঈ আহাদিকুম সাদাকা যে তোমাদের লজ্জাস্থানের মধ্যেও তোমাদের জন্য সওয়াবের বিষয় রয়েছে সাদাকা রয়েছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি সে অন্যায়ভাবে হারাম জায়গায় সে সেটাকে ব্যবহার করত তাহলে অবশ্যই তার গুনাহ হইতো তো সে যখন হারাম থেকে পরহেজ করে শরীয়ত সম্মত আল্লাহ তাআলা তার জন্য যা হালাল করে দিয়েছেন সেখানে ব্যবহার করে সওয়াব হবে তাহলে হারাম থেকে বাঁচার কারণে তার সওয়াব আর হারামের দিকে গেলে গুনাহ তদ্রূপভাবে এই যে মোবাইলের যে বিষয়টা যদি কেউ মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস যেগুলো দেখার বিষয় না সে যদি দেখে এগুলার কারণে তার চোখের গুনাহ মিউজিক এবং গান শুনে যেগুলো শোনা নিষেধ তাহলে তার শোনার গুনাহ ঠিক তদ্রূপভাবে যদি কেউ মোবাইলের মধ্যে কোরআনে করিম দেখে পড়ে তাহলে তার অবশ্যই সওয়াব হবে কোরআনে করিম যদি শুনে তাহলে অবশ্যই মোবাইল থেকে শুনে সওয়াব হবে এখন আরেকটা প্রশ্ন হলো যে অজু সারা মোবাইলের মধ্যে যে কোরআনে করিম আছে সেটা পড়া যাবে কিনা প্রথমত কোরআনে করিম তেলাওয়াতের জন্য অজু থাকা যদি কারো থাকে এটা তো ভালো এবং একজন মুমিনের জন্য সব অবস্থায় অজু থাকাটা এটা অত্যন্ত বড় একটা ইবাদা মানুষ চাইলে এটা সম্ভব যেমন আমরা মদিনা শরীফে যখন ছিলাম মদিনা ইউনিভার্সিটিতে আমরা ছিলাম তো আরব মানুষের একটা অভ্যাস হলো ঘুম থেকে উঠেই অজু করে যেমন আমরা সবাই আমাদের ক্লাসে যখন দর্শে আমরা গেলাম অজু অবস্থায় নামাজের সময় হলো নামাজ তো অজু অবস্থায় যাওয়া আসরের সময় আমরা হারামে মসজিদে নববীতে আসলাম অজু আসে আসর পড়লাম মাগরিব পড়লাম এশা পড়লাম অর্থাৎ অজুর উপর থাকা এটা একজন মুসলমান চাইলে সব সময় অজুর উপর থাকতে পারে এই বিষয়টা আমার বলার কারণ হলো কি যে আরবরা অধিকাংশ সময় তারা অজুর উপর থাকে যখনই অজু যায় আবার তারা অজু করে নেয় তো আমাদের মানুষ অনেকে স্বাভাবিকভাবে নামাজের সময় হইলেই অজু করে তো মনে করে যে আরেকজন নামাজের সময় অজু না করে নামাজে দাঁড়াই গেছে তো মনে হয় সে অজু করলো কি না অনেকে এই জন্য বলে যে আরবরা অজু টুজু করে না এমনিই নামাজে দাঁড়াই যায় আসলে ব্যাপার এটা না তাদের অভ্যাস হলো সবসময় তারা অজুর উপর থাকে সবসময় অজুর উপর থাকা এটা অনেক বড় একটা ইবাদা সলফে সালেহীনের আদত যারা আউলিয়া উল্লাহ আল্লাহ তাআলার ওলি যারা তাদের বড় একটা আমল হলো যে সবসময় তারা অজুর উপর থাকে তো অজুর উপরে থাকলে অজু অবস্থায় থাকলে তো আর কোনো সমস্যাই না এখন অজু ছাড়া মোবাইলে যে কোরআনে কারিম পড়া অজু ছাড়া পড়া যাবে কেন অজু ছাড়া যাবে কারণ এই যে স্ক্রিন কারণ এই স্ক্রিনের মধ্যে ফিজিক্যাল মোবাইলে এই কোরআনে কারিমের লেখা এই ধরনের কিছু না কারণ আপ বন্ধ হইলে স্ক্রিন চলে যাচ্ছে কিন্তু কোরআনে কারিমের যে পেজ পৃষ্ঠা যেখানে সেখানে যে প্রিন্ট করা লেখা যেটা যেটা অজু ছাড়া আমরা স্পর্শ করি না সেখানে ফিজিক্যাল এর একটা আকৃতি আছে বা একটা ইয়ে আছে কিন্তু মোবাইলের মধ্যে এটা নাই এই জন্য অজু ছাড়া মোবাইলের মধ্যেও পড়া যাবে তো আপনার প্রশ্নের যে বিষয়টা হলো কি যে মোবাইলের মধ্যে মোবাইল থেকে যদি কেউ কোরআনে করিম দেখে তিলাওয়াত করে তার সওয়াব আছে মোবাইলের মধ্যে যদি কেউ অজু ছাড়াও তিলাওয়াত করে তবুও সেটা তার জন্য জায়েজ আছে জাযাকাল্লাহ খায়র আমরা পরবর্তী প্রশ্নের উত্তর দেখে কার নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম বারাকাত কিন্তু আল্লাহ তালা ঈসা নবীর লোকে ওয়াদাও করছো যে তোমার বলে নিয়ে আসবির নিশ্চয় নবী যে মাতবা তোমার বিয়া হয়ে দিবা এবং আত্মার ফরওয়াজ দিবা আল্লাহ তালা আল্লাহ যে ওয়াদা করবা হইস ওয়াদা করছেন
প্রশ্নটা আসলে ক্লিয়ার হয় নাই প্রশ্ন ক্লিয়ার হয়নি মেইন কথা হলো কি যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লা তুমিনুন্না বিহি যে সমস্ত আম্বিয়া কেরাম বা আগের পূর্ববর্তী সবার সাথেই এই ওয়াদা হয়েছে যে যদি কেউ পরবর্তীতে এই সময় দুনিয়াতে থাকেন যখন আল্লাহ রাসূল আছেন তখন আল্লাহ রাসূলের উপর তাদেরকে ঈমান আনতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাউ কানা মূসা হাইয়ান যে মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তাহলে আমার উপর ঈমান আনা যেহেতু আল্লাহ রাসূল আখেরি নবী তার উপর ঈমান আনা জরুরি এই জন্য ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন এবং আল্লাহ রাসূলের উম্মত হিসাবে তিনি 40 বছর দুনিয়াতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনা করবেন তো আমার মনে হয় এই ভাই এটাই বোঝাইতে চেষ্টা করেছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলে উনি তো নবী কিন্তু নবী হইলেও ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম নাই এমন কোন হসপিটাল নাই বাঙালি কমিউনিটির বহুত বড় মুরব্বী আপনার মসজিদের চেয়ারম্যান মাহমুদুর রশিদ সাহেব আজকে বাংলাদেশ তার ইন্তেকাল হয়েছে মাহবুব রজু করা গিয়া তো কোলামাই তারান্তে এত সম্মান করতা আর এমন কোন এতিম গরিব মসজিদ মাদ্রাসা কোনটা বাকি থাকতো না দুনুবিল্লাহ যেহেতু তিনি নেক মানুষ ছিলেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন এবং যদি ইনসান হিসাবে মানুষ হিসাবে ওনার কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন এবং তার কবরের সওয়াল জবাবকে যেন আল্লাহ তাআলা সহজ করে দেন আর কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দেন রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আল্লাহ তাআলা করে দেন আমরা সবাই এই দোয়া করি এবং আমাদের সমস্ত মাইয়িতিন বিশেষ করে যে সমস্ত আকাবিরিন উলামায়ে কেরাম যারা চলে গেছেন কারণ তিনি অনেকগুলো প্রতিষ্ঠানের নাম নিয়েছেন এই সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত বুজুর্গানে দিন ছিলেন যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি ওই সমস্ত বুজুর্গানে দিন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা যেন তাদের দারাজাতকে আল্লাহ তাআলা বুলন্দ করেন এবং ওই সমস্ত মারাকিজ এবং প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন বাকি রাখেন আমরা এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করছি জাযাকুমুল্লাহ খায়র আপনি যিনি কথা বলছেন এরকম অনেকেই আলহামদুলিল্লাহ আজকে দুনিয়া থেকে বিভিন্ন মাদ্রাসা মসজিদের খেদমত করে করে দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত রয়েছেন সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে জান্নাতের আলা মুকাম দান করেন জাযাকুমুল্লাহ খায়র আরেকটি প্রশ্ন একজন ছিল যে কেউ যদি নামাজরত অবস্থায় ইন্তেকাল করে তাহলে কি আলাদা কোনো অর্থ বা ওনার কোনো কিছু এটা হলো মানুষের হুসনুল খাতেমা কারণ এই দুনিয়াতে কি বিদায়ের সময়ে আমাদের যে মৌত হয় এই মৌতের মধ্যে একটা মৌতকে হুসনুল খাতেমা বলা হয় হুসনুল খাতেমা মানে কি যে শেষ সময়ে কোনো ভালো কাজের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেওয়া চাই সেটা নামাজরত অবস্থায় হোক কোরআনে কারিমের তেলাওয়াত অবস্থায় হোক অথবা আল্লাহ তাআলার জিকিরের অবস্থায় হোক কোনো মানুষ যদি এইভাবে কোনো ভালো কাজের মধ্যে তার ইন্তেকাল হয় তাহলে তার জন্য আল্লাহ তাআলার জাতের কাছে আশা করা যায় যে তিনি হুসনুল খাতেমা তার হয়েছে এবং এটা অত্যন্ত বড় একটা ভাগ্যের ব্যাপার যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় তার হুসনুল খাতেমা নসিব হওয়া কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুউল খাতেমা থেকে যাদের বোরা মৃত্যু হয় এর থেকে পানা চাইছেন
এবং হুসনুল খাতেমা, যাতে ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি, এই জন্য আমাদেরকে দোয়া করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহিত করেছেন। কাজেই আপনার যে প্রশ্ন, যেটা যে কোনো মানুষ যদি নামাজরত অবস্থায়, অনেক সময় সে দোয়া করে যে আল্লাহ সিজদারত অবস্থায় যেন আমি মারা যাই, আসলে তো মৌত যখন আসবে আল্লাহ তাআলা পক্ষ থেকে যার যেখানে যেভাবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন ওইভাবেই মৌত আসবে। তবে এইভাবে কোনো ভালো আমলের মধ্যে মারা যাওয়া, এটা তার জন্য একটা হুসনুল খাতেমা, বড় একটা সৌভাগ্যের ব্যাপার। জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নের উত্তর জানতেছিলাম। যেহেতু আমরা রমজান শরীফের প্রস্তুতিমূলক আমরা আলোচনা ছিলাম, আমরা এই বিষয়ের উপর আর কিছু আমরা আলোচনা শুনবো। আপনাদের কল যখনই করবেন আমরা আপনাদের কলের দিকে ইনশাআল্লাহ চলে যাব। জাযাকাল্লাহ খায়র। তো আগের যে আয়াত আমি পড়েছিলাম, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দেখেন, এই বিষয়টাকে যদি একটু গভীরভাবে আমরা চিন্তা করি, তো আল্লাহ তাআলা তার মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে বান্দাকে আহ্বান করেন। এবং এই জান্নাতটা কত বড় হবে, আরদুহা আস-সামাওয়াতু, তার প্রস্থ হবে আসমান জমিন পরিমাণ। অনেক মুফাসসিরিন কেরাম বলেন যে দৈর্ঘ্যর চেয়ে প্রস্থ কম থাকে, প্রস্থই যদি এত বড় হয় তাহলে দৈর্ঘ্য আরও কত লম্বা। এখানে আল্লাহ তাআলা মানুষকে এই জান্নাতের প্রতি, যে জান্নাতটা কত বড় হবে, আজকে দুনিয়াতে ছোট্ট একটা ঘরের জন্য, ছোট্ট একটা বাসার জন্য, যে থ্রি বেডরুম হাউস, ফাইভ বেডরুম হাউস, তখন মানুষ প্রথম কাউন্সিল ফ্ল্যাট, এর থেকে চায় যে এর চেয়ে একটু ভালো একটা ঘরে যাই, অন্তত থ্রি বেডরুম একটা হাউস হয় কি না, একটা টেরেস হাউস যায়, পরে মনে করে না টেরেস হাউস ভালো না, সেমি ডিটাচ হাউস, সেমি ডিটাচকে যাওয়ার পরে দেখা যায় না আরও একটু বড়ো যদি আমি একটা ডিটাচ হাউসে যেতে পারি, অথবা একটা বাংলো। এভাবে মানুষের মানে সব সময়ই সে একটু প্রশস্ত জায়গার ব্যাপারে দুনিয়াতে সে থাকার জন্য পছন্দ করে। গ্রামের দেশে মানুষ আগে আগে কার বাড়ি কত বড়ো, কত হাল জায়গা আছে বাড়ির মধ্যে, কে কার চেয়ে বড়ো বাড়ি বানাইলো, এ ব্যাপারে মানুষ একে অন্যের সাথে ফখর করে, গর্ব করে। তো আল্লাহ তাআলা বলেন যে দেখো জান্নাতটা কত বড় হবে তোমাদের জন্য, আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, এটা এত বড় জান্নাত যে তার প্রস্থই হলো আসমান জমিন পরিমাণ, এত বড় জান্নাত। সাথে সাথে আল্লাহ তাআলা কি বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এটা পুরাপুরিভাবে প্রিপার, একেবারে পুরাপুরিভাবে রেডি করে রাখা হয়েছে কার জন্য, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন। এবার আসেন, এই যে রমজান শরীফের রোজার সাথে, তাকওয়ার সাথে আর মুত্তাকির সাথে সম্পর্ক কি, যে আল্লাহ তাআলা কোরআনে কেরিমের মধ্যে বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এই জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। যদি কোনো মানুষ তাকওয়া হাসিল করতে পারে তাহলে সে মুত্তাকি, আর যদি সে মুত্তাকি হয় তাহলে ওই যে জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত মুত্তাকিনদের জন্য অলরেডি আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। এবং সেই জান্নাতে আল্লাহ তাআলা তার বান্দার জন্য কি রেখেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন আ'আদাতু, এই যে উইদ্দাত কোরআনে কারীমের আয়াত, হাদিসে কুদসির মধ্যে সমান, এটাকে বলে আল্লাহ তাআলা আ'আদাতু লি ইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দাদের জন্য আমি অলরেডি রেডি করে রেখেছি। কি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কোনো দিন দেখেনি, ওয়া লা উযুনুন সামিআত, যার ডিসক্রিপশন বর্ণনা কোনো কান কখনো শুনেনি, ওয়া লা খাতার আলা কলবি বাশার, কারো অন্তর যা কখনো কোনো কল্পনা করতে পারে। দুনিয়াতে মানুষের কল্পনা তার অবস্থা অনুযায়ী মানুষ কল্পনা করে। গ্রামের একজন লোক কল্পনা করে যে আমার গ্রামের একটা বাড়ি হোক, সুন্দর একটা বাড়ি। শহরের একজন লোক কল্পনা করে যে শহরের মধ্যে আমার একটা বাসা হোক, যে সুন্দর হোক, হ্যাঁ খুব সুন্দর হোক। সিলেট শহরে বাসা হইলে কল্পনা করে যে অন্তত ঢাকা শহরে আমার একটা বাসা হোক। বাংলাদেশে বাসা হয়েছে, অনেক সবাই মনে করে যে দুবাইতে আমার একটা ফ্ল্যাট হোক। দুবাইতে ফ্ল্যাট হয়েছে অনেকে, যাদের টাকা পয়সা আছে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এসে মানে ঘর বাড়ি এভাবে কিনে। তো প্রত্যেকে তার নিজের সামর্থ্য অনুযায়ী একটা কল্পনা করে, সুখের একটা কল্পনা করে। অনেক সময় আছে তার কল্পনা করতে যায় যে তার টাকা পয়সা সব কিছু আছে, কিভাবে তার ঘর সাজাবে, কিভাবে তার বিল্ডিং হবে, তার একটা কল্পনা সে করে। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এই জান্নাত এমন হবে
যা মানুষের এই দুনিয়ার অন্তর দিয়ে সেটা মানুষ কল্পনা করতে পারবে না। কারণ এই জান্নাতের ইট হবে স্বর্ণের ইট, মধ্যখানে যে গাঁথনি দেওয়া হবে রূপার গাঁথনি হবে, জান্নাতের মধ্যে কোনো ঘর এমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউরা জাহিরুহা মিন বাতিনহা, গ্লাসের হাউস হবে যা বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। অর্থাৎ জান্নাতের যে ডিসক্রিপশন হাদিসের মধ্যে আসছে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসলে একজন মানুষ কী কল্পনা করতে পারে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ যে জান্নাতি হবে, সবচেয়ে শেষের যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান দশটি দুনিয়ার মতো এতটুকু জায়গা আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন। আজকে দেখেন একটু আগে যে বলছিলাম যে কার ইয়ার্ড, কার গার্ডেন কত বড়, এটা নিয়ে আমরা গর্ব করি। আজকে এই দুনিয়া কত বড়, দেখেন বাংলাদেশ থেকে এখান পর্যন্ত কত হাজার মাইল, এবং এই যে বিশাল দুনিয়া, এই দুনিয়ার মতো যদি দশটা দুনিয়া একজন মানুষের হয় তাহলে তার জন্য যে কত বড় নিয়ামত, সেই নিয়ামতের কথা দুনিয়া থেকে মানুষ কল্পনাই করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন যে এত কিছু আমি আমার বান্দার জন্য আমি অলরেডি রেডি করে রেখেছি। কেন রেডি করে রেখেছি? কারণ দুনিয়াতে অনেক সময় আছে মানুষ ঘর কিনে, বাড়ি কিনে, কিন্তু এরপর এটাকে রেডি করতে হয়। এটা রেডি করতে যায় অনেক সময় মানুষের আরও কয়েক বছর চলে যায় সেটাকে রেডি করে সেখানে সে যাওয়ার আগে তার এই প্রিপারেশন নিতে। কিন্তু আল্লাহ তাআলা উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিনদের জন্য রেডি, এমন রেডি যে দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথেই, কবরে যাওয়ার সাথে সাথেই আল কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন ইম্মা রাউদাতুম রিয়াদিল জান্নাহ আও হুফরাতি মিন হুফারিন নার, যদি ভালো আমল করে যেতে পারে এই কবরটাই তার জন্য জান্নাত। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে যখন তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে, সে যদি বলে রব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীন ইয়াল ইসলাম, আমার দীন ইসলাম, ওমা নবিয়ুকা, আল্লাহ রসুলের ব্যাপারে প্রশ্ন করা হবে, তোমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেই ফেরেশতারা বলবেন নাম কানামাতিল আরিস, যে একজন নতুন বিবাহিত দম্পতি যেভাবে আরামের ঘুম এভাবে ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবরকে এত প্রশস্ত করে দেবে মাদ্দা বাসারিহি, তার চোখ দিয়ে তাকালে যত দূর দৃষ্টি যায়, যেমন আমরা আকাশের দিকে তাকালে আকাশ পর্যন্ত আমাদের দৃষ্টি যায়, কবরের মধ্যে সে সামনের দিকে তাকালে যত দূর তার দৃষ্টি যায়, এই পুরো তার জন্য কবরটাকে এত সুন্দর করে জান্নাতের বাগান বানাই দেবেন। এই জন্য আমরা অনেক সময় দোয়াতে বলি যে আল্লাহ আমাদের মাইয়িতিনদের কবরকে আপনি বেহেশতের বাগান আপনি বানাই দেন। এই সব কিছু আল্লাহ তাআলা রেডি করে কাদের জন্য রাখছেন? যারা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা তাকওয়া লাভ করতে পারে। আর এই তাকওয়া অর্জনের সবচেয়ে বেস্ট মাস হইল রমাদান। কেন? কারণ হলো কি, কারণ রমাদানটাকে আল্লাহ তাআলা এমনভাবে ইমানদারদের জন্য ডিজাইন করেছেন যে দিনের বেলাও ইবাদত, রাতের বেলাও ইবাদত, সারা দিন রোজা। এই রোজার মাধ্যমে বান্দা যখন সব ধরনের পানাহার থেকে বিরত থাকে, এবং রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা, ইমসাক, খাওয়া দাওয়া এবং অন্যান্য যত মানুষের খাহিশাত আছে, ডিজায়ার, এই সব কিছু থেকে সে বিরত থাকবে। তো দিনের বেলা এই পুরা দিন সে রোজা অবস্থায় সে ইবাদত, আর রাতের বেলা আবার নর্মাল এশার নামাজ পড়লো, পড়ার পরে তারাবির নামাজ, কিয়ামুল লাইল, এই রাত দিনকে এমনভাবে করা হয়েছে যে কোনো একটা ইবাদত সে করুক, দিনের বেলার ইবাদত রোজা রাখা। আল্লাহ রাসূলের মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, দিনের বেলার এই ইবাদত যে করবে, রোজা রাখবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ। রাতের বেলার যে ইবাদত, সেই ইবাদত কি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে রমজানের রাত্রে দাঁড়িয়ে গেল যতটুক পারুক, তারাবির নামাজ, কিয়ামুল লাইল। কারণ দেখেন এখানে একটা জিনিস আমি বলতে চাই, আমরা রমাদান আসার আগে আগে একটা নিয়ত করব যে মান কামা রমাদান, রমাদানের কিয়ামের মধ্যে একটা হলো সালাতুত তারাউহ, আমরা ইহতিমামের সহিত সালাতুত তারাউহ ইমামের সাথে শুরু করব, ইমামের সাথে শেষ করব। এখানে আল্লাহ তাআলা এত বড় একটা অপরচুনিটি রেখেছে। দেখেন একজন মানুষ কোরআনে কারিম হিফজ করা অনেক কঠিন ব্যাপার। আলহামদুলিল্লাহ আপনি তো হাফিজ হুসাইন সাহেব, আপনার হিফজের এক্সপিরিয়েন্স রয়েছে। এই যে হিফজের মধ্যে মানুষের এত স্যাক্রিফাইস, এত কোরবানি করে পুরা কোরআনে কারিম একজন মানুষ ইয়াদ করল, কিন্তু আমরা যারা
আমাদের কারো যদি কোরআনে কারিম ইয়াদ না থাকে, রমাদানে যদি আমরা একজন হাফিজ সাহেবের পিছনে অথবা হাফিজ একজন দুইজন যে কয়জন হাফিজ হোক ইমামের পিছনে আমি দাঁড়িয়ে গেলাম, তো পুরা রমাদান মাসে পুরাটা কোরআন নামাজের মধ্যে। হাফিজে কোরআনের তো বৈশিষ্ট্য এখানেই যে যে হাফিজ না সে নামাজে কোরআন পড়তে পারে না, একজন হাফিজে কোরআন সে নামাজে কোরআন পড়তে পারে। কিন্তু আমি হাফিজে কোরআন না হয়েও আমি শুধুমাত্র গুরুত্ব সহকারে প্রতিদিন যদি আমি ইহতেমামের সহিত সালাতুত তারাবিহ আমি পড়ি, তাহলে যেখানে খতমে কোরআন হয় আমার পুরাটা কোরআনের একটা খতম হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার ব্রহ্মলি ভাই বহু মসজিদে আমরা প্রথম যে নামাজ যেটা পড়ি তারাবি সেখানেও খতমুল কোরআন, সেকেন্ড যে জামাতে সেখানেও খতমুল কোরআন, এবং অনেক মুসল্লি আমার মসজিদের আছেন, আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুন, আমাদের সাথে এক খতম মুনারা করেন, আবার লেট নাইট যারা তারাবি করে তাদের সাথেও মুনারা খতম। আলহামদুলিল্লাহ আমি আমার মুসল্লিদের সবসময় এনকারেজ করি যে এটা একটা সুযোগ যে আমরা যেন রমাদানে আমরা এই কোরআনের মাস, এই কোরআন যেন আমরা শুনতে পারি, এটার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো বলছিলাম যে দিনের বেলা ইবাদত, এমন ইবাদত রোজার মাধ্যমে নিজের চোখের হেফাজত, কানের হেফাজত, মুখের হেফাজত, কারণ এগুলা হেফাজত পুরোপুরিভাবে না করলে তো আমার আল্লাহ রসুল বলছেন আমার উপাস থাকার কোনো মিনিং নেই, এর মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হয়। রাতের বেলা এশার নামাজের পর আরও এক্সট্রা যে নামাজ, এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভের মানুষের সুযোগ হয়। যে কথাটি আমি বলতে চাইছিলাম সেটা হলো কি, অন্তত রমাদান মাসে ফজরের আগে সেহরির সময় আমাদেরকে জাগতে হয়, সেহরি খাওয়া সুন্নত। এই জন্য আমরা যখনই সেহরি খেতে উঠব আমরা চেষ্টা করব কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ অন্তত 2-4 রাখা যতটুক সম্ভব। এমনকি আমি ছোটবেলা আমার আব্বা আল্লাহ তাআলা গরীকে রহমত করুন দুনিয়া থেকে চলে গেছে, আমাদের ঘরের রুল ছিল যে সেহরির সময় উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ না পড়লে সেহরি খাওয়ার নাই, মানে নামাজ পড়তেই হবে 2-4 রেখা যাই হোক। এবং আমরা যখন মাদ্রাসায় ছোটবেলা গেছি এর আগে আব্বা নিজে নামাজের মধ্যে লম্বা লম্বা সুরা সুরা ইয়াসিন আর রহমান পড়তেন, আমরা পিছনে নামাজে দাঁড়াইতাম। যখন আমরা মাদ্রাসায় গেলাম এরপরে তিনি তো আমাদেরকে দিয়া, তো এটা একটা তরতিব ছিল যে কি যে না সেহরি খাওয়া, শুধুমাত্র সেহরি খাওয়াই না, অন্তত বছরের মধ্যে 12 মাস যদি তাহাজ্জুদের নামাজের আমল না হয় রমাদান মাসে যেন অন্তত আমাদের এই আমলটা আমরা এস্টাবলিশ করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা দিনের বেলা এই রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, রাতের বেলা অতিরিক্ত কিছু নামাজের মাধ্যমে আমাদের জীবনের মধ্যে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি, কারণ ওই সময় আল্লাহ তাআলা বান্দার দিকে একেবারেই নিচের আসমানে এসে প্রতিদিন, শুধু রমাদান না পুরা বছরই আল্লাহ তাআলা রাতের যখন শেষের ভাগ হয় আল্লাহ তাআলা নিচের আসমানে এসে বান্দাকে ডাকেন, হাল মিন সাইলিন, কারো কি কিছু চাওয়ার আছে, হাল মিন মুস্তাগফিরিন, কারো কি মাফ চাওয়ার আছে। এই যে আল্লাহ তাআলা বারবার বান্দার দিকে ডাকতে থাকেন যে কারো কোনো সমস্যা আছে কি না আমার কাছে চাও। তো অন্তত রমাদানে যাতে এই সুযোগে আমরা কি করতে পারি, ওই সময় কিছু নামাজ পড়ব, এক্সট্রা কিছু আল্লাহ তাআলার কাছে একাকীভাবে প্রার্থনা করব। কারণ যদি আপনি একাকীভাবে প্রার্থনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যদি আপনি একাকীভাবে আল্লাহর স্মরণে জীবনের গুনাহ খাতার কথা মনে করে চোখ দিয়ে যদি আপনার 2 ফোঁটা পানি চলে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আর এই 2 ফোঁটা পানির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনানি লা তামাসসুহুমা আন-নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এই 2 ফোঁটা পানি চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে চলে আসে দুজখের আগুন তার জন্য হারাম হয়ে যায়। এই জন্য এই সমস্ত বিষয়গুলোকে মনের মধ্যে নিয়ে এখন থেকে আমরা নিয়ত করি যে অন্তত রমাদান যদি পাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো এবং ফাঁকে ফাঁকে আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারকবাদ।
আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখ ইমদাদুর রহমান আল মাদানি মাজাহিরুল উলুম লন্ডন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওনার সময় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সময় দেওয়াকে কবুল করুন। ওনার কাছ থেকে আমরা কিন্তু রমজান শরীফের প্রস্তুতি সম্পর্কে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছি। ইনশাআল্লাহ আমরা এখনও শোনার চেষ্টা করব। আপনারা যখনই কল করবেন আপনাদের কল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। জাজাকাল্লাহ খাইর। আগে বলছিলাম যে আমাদের রোল মডেল হিসাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের আমল কি ছিল। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সম্পর্কে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ও আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জেনারেস পার্সন ছিলেন, অত্যন্ত দয়ালু এবং দাতা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইমানের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন যে আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহর রসুল এমনিতেই সব সময় তিনি তার কাছে যা কিছু আছে সবার জন্য বিলিয়ে দিতেন। ও আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান মাস আসলে তার জেনারেসিটি আরও বেড়ে যেত। এরপরই বলা হচ্ছে হাদিসের মধ্যে আসছে কি যে যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহি সালামের সাথে রমাদানে সাক্ষাৎ হইত, পুরা বছর জিব্রিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআনে কারীম নিয়ে আসতেন, এই রমাদান মাসে জিব্রিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কোরআন মুরাজাআ করতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতটুকু এসেছে জিব্রিল আলাইহিস সালামকে শোনাতেন, জিব্রিল আলাইহিস সালাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। সর্বশেষ যে বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান, সর্বশেষ রমাদান যখন ছিল ওই বছর দুইবার জিব্রিল আলাইহিস সালামকে শুনেছেন, জিব্রিল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। তো এই হাদিস থেকে দুটি জিনিস পাওয়া গেল। একটা হলো যে আল্লাহ রসুলের জেনারেসিটি বেড়ে যেত, অর্থাৎ রমাদান মাসে তিনি আরও অধিক পরিমাণে সাদাকা খায়রাত করতেন। আর আরেকটা আমল যেটা কোরআনে কারীম, পুরা বৎসরই তো কোরআনে কারীম যা নাজিল হয়েছে এগুলার তিলাওয়াত হইতো, কারণ রসুল ইসলামের উপর যখন কোরআন নাজিল হইতো আল্লাহ রসুল এই কোরআনকে মুখস্থ করার জন্য খুব বেশি চেষ্টা করতেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাক লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা। হে রসুল, আপনি কোরআনকে ধরে রাখার জন্য বারবার আপনার জিব্বাকে আপনি নাড়াচ্ছেন, হিফজ করার জন্য আপনি চেষ্টা করছেন। আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি যে কোরআন আপনার সিনায় আমি বসিয়ে দিব, কাজেই আপনাকে এত পেরেশানি করতে হবে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস আসলে আরও বেশি করে কোরআন তিলাওয়াত করতেন, জিব্রিল আলাইহি সালাতু ওয়াসাল্লামের সাথে মুরাজা করতেন। এই জন্য সালফে সালেহীন, সাহাবাই কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, তাদের আমল ছিল কি যে কোরআন এই করিমকে রমজান মাসে অত্যন্ত বেশি তারা গুরুত্ব দিতেন, পুরা বৎসরই কোরআনে করিমের তেলাওয়াত করতেন, কিন্তু এই রমাদান মাস আসলে কতটুক গুরুত্ব দিতেন এটা বোঝার জন্য খুবই সিম্পল কয়েকটি ঘটনা যদি আপনাদেরকে বলি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তাঁর অভ্যাস ছিল পুরা বছরই তিনি প্রতি রাত্রে কোরআনে করিমের খতম করতেন, কিন্তু রমাদান মাস আসলে তিনি সিত্তিন খাতমা, ষাট খতম কিভাবে করতেন, দিনের বেলা এক খতম করতেন আর রাত্রে বেলা আরেক খতম করতেন। আবার এইভাবেও আসছে যে এইটাগুলো ষাট আর একষট্টি হইতো, এই জন্য যে নামাজের মধ্যে মানুষের সাথেও আরও এক খতম একষট্টি। এক্স্যাক্টলি সেম আমল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার আমল কী ছিল, এভরি ডে এক খতম, রমজানের দিনের বেলা এক খতম, আর প্রতি রাত্রে নামাজের মধ্যে তিনি দশ পারা তিলাওয়াত করতেন, প্রতি তিন রাত্রে তার এক খতম হইত। এটা সালাতু তারাউইহের পরে, অর্থাৎ সালাতে তারাউই তো পড়তেনই, কিন্তু এছাড়াও প্রতি তিন রাতে তার কী হইতো, এক খতম হইত, এভাবে বিশ রমজান পর্যন্ত। আর আল আশুল আওয়াখির শেষের দশ রাত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও প্রত্যেক রাত্রে এক খতম কোরআনে কারীম তিলাওয়াত করতেন। আমি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম বলার উদ্দেশ্য হলো এটা যে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে জানি
যে আল্লাহ তাআলা তাকে এত কবুলিয়ত দিয়েছেন উম্মতের মধ্যে যে তার যে কিতাব সেই কিতাবের পজিশন হলো আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ কোরআন কারীমের পরে সবচেয়ে সহি কিতাব এই বুখারী শরীফ এবং কোরআন কারীমের পরে হাদিসের কিতাব হিসেবে সবচেয়ে বেশি এই কিতাবের মর্যাদা এবং গুরুত্ব দেয়া হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই বুখারীর যে সমস্ত হাদিস আছে এগুলার সিহ্হতের ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত উম্মত এটাকে কবুল করে নিয়েছে তো এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস হওয়ার পর রমাদানুল মুবারকে কিভাবে আমল করতেন দিনের বেলা পুরাটা দিন একজন মানুষে যদি দিনে এক খতম কোরআনে কারিম তিলাওয়াত করতে হয় যেহেতু আপনি হাফিজে কোরআন হিসাবে আপনি এটা বলতে পারেন তাহলে তাকে কতটুক সময় পড়তে হবে আমরা সবাই নিজে এটা বুঝি যে একটা খতম করতে কতটুক সময়ের প্রয়োজন এর অর্থ হলো যে পুরাটা দিনই অলমোস্ট তাকে কোরআনে কারিমের সাথে লেগে থাকতে হবে আবার রাত্রে বেলা যদি একটা খতম করতে হয় তাহলে কতটুক তাকে কোরআনে কারিমের তিলাওয়াত করতে হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার উদ্দেশ্য হলো আমার এটা যে তিনি এত বড় মুহাদ্দিস এত বড় ফকিহ এই উম্মতের এত বড় মুজতাহিদ অর্থাৎ তিনি যদি এইভাবে আমল করেন তাহলে আমাদেরও এই উৎসাহ উদ্দীপনা থাকার প্রয়োজন রয়েছে যে আমরাও চেষ্টা করব কেন কারণ অনেক সময় আছে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কী ধোঁকা দেয় যে আচ্ছা ঠিক আছে কোরআনে কারিম যতটুকু সম্ভব তিলাওয়াত করব খতম করা তো জরুরি না বেশি পড়া যতটুকু পারি পড়ব এই সব কিছু হলো কি যে শয়তানের একটা ধোঁকা কারণ কি কারণ যাদের অন্তরে এই কোরআনের মহব্বত রয়েছে আল্লাহ তাআলার মহব্বত রয়েছে আল্লাহর কালামের মহব্বত রয়েছে তাকে বুঝালেও সে এটা মানবে না যে না 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 তাকে যদি কোরআনের তিলাওয়াত থেকে অন্য কিছুর মধ্যে তাকে বিজি রাখার চেষ্টা করা হয় সে সেটা মানবে না কারণ এটার যে লজ্জত এটার যে মজা সে পাইছে সে বলবে যে না এই রমাদান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে আমি এই মাসে যতটুক সম্ভব আমি বেশি করে কোরআনে কারিমের আমি তেলাওয়াত করব। এই জন্য আমি যেটা বলছিলাম যে আমাদের সবারই এটা উচিত চেষ্টা করা যে আমরা যেন এই রমাদানে আমরা বেশি করে আমরা কি করতে পারি কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারি যেহেতু এটা আমাদের আকাবিরিন আইম্মায়ে মুজতাহিদিন তাদেরও এই আমল ছিল আমরা সেটাকে ফলো করব এবং আমরা চেষ্টা করব যে আমরা যেন অধিক হারে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারি এক্সট্রা নফল নামাজ আমরা করতে পারি আমরা সাদাকা খায়রাত আমরা করতে পারি এবং এর পাশাপাশি মানুষের সাথে আমাদের যাতে ব্যবহার সুন্দর হয় কারণ রমাদানে আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো কি